আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, আর তা হচ্ছে একটি আইপিএস, আমাদের দেশীয় তৈরি খুব সুন্দর ভালো মানের একটি সার্কিট, যেটা নিয়ে গত ভিডিওতে আমার ছিল। এই সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য ছিল এবং এটা নিয়ে কীভাবে কমপ্লিট একটা আইপিএস তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো পুরোপুরি বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই আইপিএসটি তৈরি করতে প্রথম যে ইনস্ট্রুমেন্ট বা কম্পোনেন্টগুলো প্রয়োজন সেগুলো আমরা সামনে রেখে নিলাম। এই জিনিসগুলো, অর্থাৎ এখানে একটা ট্রান্সফর্মার 500 VA একটা ট্রান্সফর্মার দিয়ে আমরা অন্তত 350-400 ওয়াট জন্য বের করতে পারি বা 300 ওয়াট জন্য বের করতে পারি এমনভাবে কাজ করে নিলাম। যাই হোক, এই হচ্ছে ইনপুট অর্থাৎ নিউট্রাল, যে লাইনটা দেখালাম বিপরীত পাশে পজিটিভ। এখানে আমরা নিউট্রালটা অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট যে আসলো বাহির থেকে, সে নিউট্রালটা ওখানে আমরা প্রথম সেট করে দিলাম। আর নিউট্রাল থেকে নিয়ে তার আমরা যেটা নিউট্রাল বলছি ট্রান্সফর্মারের ওই নিউট্রালে আমরা সেট করে দিলাম। তার মধ্যে আমরা পাশাপাশি ডিসি যে ব্যাটারি লুপটা ওইটা লাগাই নিলাম সার্কিটের ভিতরে। আর পজিটিভটা হচ্ছে ওই পাশে যেটা দেখালাম। যাই হোক, এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ ফেসটা আমরা কিন্তু নিয়ে আসলাম আর একদম সুইচের মধ্যে, সুইচ হয়ে কিন্তু সার্কিটে যাবে ঠিক এভাবে। খুব শর্টকাটে বলার চেষ্টা করছি কারণ অনেক বন্ধুরা যাতে শিখতে পারেন। এসি ইন অর্থাৎ ঢুকলো ওখান থেকে, ঢুকে এটা হয়ে গেল এভাবে দেখুন। হ্যাঁ, এই তো এসি ইন, শুধু সুইচ হয়ে ঘুরে আসলো। তারপর চার্জ দেওয়ার জন্য যে তারটা দরকার, আমরা সে তারটা নিয়ে ডাইরেক্ট ট্রান্সফর্মারের এই লাইনে প্রয়োগ অর্থাৎ আউটপুট যে 250 ভোল্টের 7-8টা একটা বাদ দিয়ে দিলেও চলে বা 7-8টা দিলেও কিন্তু চার্জিংয়ে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার 250 ভোল্ট, এই সার্কিটে 250 লেখা, অন্যান্য সার্কিটে 280 থাকতে পারে, এসটি থাকতে পারে, অন্যান্য অপশন লেখা থাকতে পারে। এইটা হচ্ছে 250 ভোল্টের লাইনটা, এখান থেকে জাস্ট এখানে সেট করে দিলেও হয়ে গেল। অনেক সিম্পল কিন্তু এই সার্কিটটা তৈরি করতে, আমি ছোট্টভাবে করার চেষ্টা করছি, একটু দেখলে ইনশাল্লাহ পারবেন। তারপর হচ্ছে লোড, যেটা দিয়ে আউটপুট আসবে, সেই লোডটা চলে যাবে প্রথমে ফিউজ হোল্ডারে, এই ফিউজ হোল্ডার থেকে কিন্তু এই পাশে অর্থাৎ ডান পাশে কিন্তু চলে যাবে আউট, এই পাশে গ্রাউন্ড আর নেগেটিভ ওই পাশে গ্রাউন্ড। হ্যাঁ দেখুন, ফিউজ হোল্ডার, তারপর ফিউজ হোল্ডার থেকে ঘুরে আউটপুট চলে আসছে ঠিক। হ্যাঁ দেখুন, এই জায়গায় চলে আসছে। আরেকটু জায়গায় দেখাচ্ছি আমি, এই আমি এখানে জ্বালাই করে দিয়েছি যাতে না ছুটে স্ট্রং হওয়ার জন্য। এখানে এই হচ্ছে আউটপুট লোড, আর এপাটি হচ্ছে নিউট্রাল, ডাইরেক্ট এসি কোর থেকে যেটা আসছে নিউট্রাল। যাই হোক, এখন আমাদের ট্রান্সফর্মারের যে লাইনগুলো নেগেটিভটা ছোটো ট্রান্সফর্মার 12 ভোল্টের যেটা সেন্সের জন্য, পজিটিভটা কিন্তু আমরা দিয়েছি ওই যে পজিটিভ তারের সাথে ডাইরেক্ট কারেন্টের সাথে, আর নেগেটিভটা কিন্তু আমরা নেগেটিভের সাথে দেব। এখন হচ্ছে আমাদের 12 ভোল্ট ট্রান্সফর্মার থেকে যে তিনটা তার, যা দেখুন মাঝে এবং দুই পাশে দুইটা তিনটা তার, মাঝের তারটা নিয়ে কিন্তু আমরা ডান পাশে দিচ্ছি, দেখুন গ্রাউন্ড লেখা আছে ডান পাশে দিচ্ছি। হ্যাঁ, একেবারে ডান পাশেরটা হচ্ছে মাঝের তারটা দেওয়া হয়েছে এটা, আর ওই পাশে দুইটা, এই দুইটা দুই পাশের দুইটা যাবে, ওই দুটো বাকি দুটো আর কি, যাই হোক। আর এটা হচ্ছে সুইজিং প্লাস বি পজিটিভ, ওই ডান পাশেরটা বি পজিটিভ লেখা, মানে ব্যাটারি পজিটিভ একটা তার, কিন্তু ব্যাটারি পজিটিভেরটা চলে আসছে দেখুন, এই এটা ব্যাটারি পজিটিভ, এই তো ব্যাটারি পজিটিভ এখানে। আর বাকি দুটো চলে আসছে সুইচে, এই তো সুইচ। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা শুধু এই সার্কিট না আইপিএসের অনেক কাজই করতে পারবেন খুব সহজেই এবং খুব সহজভাবেই করতে পারবেন। এখানে হচ্ছে আমাদের ডিসপ্লেগুলো লাগানো হবে। ডিসপ্লে লাগানোর জন্য এখানে প্রত্যেকটা বাল্বের যে পজিটিভ লাইনগুলো দেখুন আলাদা করে নিয়েছি, আমি শুধু পজিটিভ লাইনগুলো আলাদা করে নিয়েছি, তিনটা বাল্ব চার্জ মেন এবং আপনার এসি ইন, যাই হোক এটি আইপিএস। দেখুন এই যে আইপিএসের পজিটিভটা নিয়ে আসছি, পজিটিভগুলো ডিসপ্লে পজিটিভ দিয়েছে, নেগেটিভটা নিয়ে একটা নেগেটিভ দিয়ে দিছি, বাস হয়ে গেছে আমাদের আইপিএস কিন্তু রেডি। আমাদের আইপিএস ওকে, এখন অন করলে কিন্তু আমরা বোল্ট পেয়ে যাব। এখানে 300 দেখি আমরা কত বোল্ট আসে,
আমরা এখন সরি আমরা গেট ভোল্টেজটা দেখে নিব এখন, কারণ গেট ভোল্টেজ না দেখে কিন্তু হেডসিনের ভিতরে ট্রান্সফর্মারের যে বড় লোকগুলো লাগানো যাবে না, এতে একটু গেট ভোল্টেজ ভুল থাকার সমস্যা আছে। দেখুন দুই পাশে কিন্তু 5.6 স্কোয়ার আমরা পাচ্ছি, তার মানে আমাদের সার্কিটটা 100% ওকে আছে। এখন আমাদের যে দুটো লোক ট্রান্সফর্মারে এগুলো আমরা এখন সেট করতে পারবো এখানে। আর এই কাজটা করার সময় অবশ্যই ব্যাটারি কেবলটা খোলাই নিতে হবে, এর কেবল সাথে লাগানো থাকলে স্পার্ক করতে পারে, মসফেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কমপ্লিট লাগানোর পরেই আমরা লাইনটা দেব, লাইনটা দেওয়ার আগেও কিন্তু চিকুন তার দিয়ে একটু কনফার্ম করে নিতে হয়। যাই হোক আমরা এখন বোল্ট মাপবো। এই সার্কিটে কিন্তু বোল্ট অ্যাডজাস্ট করার সুযোগ নাই, সুতরাং ডাইরেক্ট 322 বোল্ট আসতেছে। আমরা একটা কাজ করবো, এসটি 250 তারটা দিয়েছিলাম সেটা এক ধাপ বামে দিয়ে দিলেই কিন্তু বোল্ট কমে যাবে। সর্বশেষ আমরা চার্জিংটা দেখে মোটামুটি এই আইপিএসের কাজটা কমপ্লিট করব। আর পাশাপাশি বলবো যা এখনও আমার এই ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে রাখুন এখনই, এবং পাশাপাশি আমার চ্যানেল অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। যাই হোক আমরা এই বিয়ারটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নেব আমাদের ব্যাটারি চার্জ ফুল কাট করার জন্য। আর আমরা একটু শুধু অন করে দেখব কত ওয়াট লোড দেওয়া যায়। এখানে আইপিএস অন করলাম, তারপর আমরা আমাদের যে আইপিএস চেক করার জন্য বাল্বগুলো সেটা দেখব। আশা করি 400-500 ওয়াট পর্যন্ত লোড আমি এখানে দেখিয়ে দিয়েছি, যদিও 500 এটা অনেকক্ষণ চালানো যাবে না, 200-250 300 ওয়াট পর্যন্ত ভালো চলবে। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।